এতিয়া রাজপথত নামিছে হাজার হাজার বাংলাদেশি হিন্দু এতিয়া বাংলাদেশৰ ঢাকাত এই ধৰণৰ পৰিবেশে বিৰাজ কৰা দেখিবলৈ পোৱা গৈছে যদিও বাংলাদেশত এতিয়া অন্তৰ্বৰ্তীকালীন চৰকাৰ গঠন হল আৰু চৰকাৰ গঠন হোৱাৰ পিছতো কিন্তু এতিয়া বাংলাদেশৰ বিভিন্ন ঠাইত আজিও অব্যাহত আছে সংখ্যালঘু নিৰ্যাতন আৰু তাৰ বাবে এতিয়া এই সকল বাংলাদেশি হিন্দু ওলাই আহিছে আৰু বাংলাদেশি হিন্দু সকল ওলাই এতিয়া রাজপথ উত্তাল কৰি তুলিছে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে তেওঁলোকক নিৰাপত্তা লাগে এতিয়া মুঠৰ ওপৰত বাংলাদেশত নিরাপত্তাহীনতাত ভুগিছে বাংলাদেশি হিন্দুয়ে আর এতিয়া এই বাংলাদেশি হিন্দুসকল ওলাই আহিছে রাজপথলৈ ওলাই আহিছে আর কৃষ্ণ আর রামর ধ্বনি দিয়ে এতিয়া প্রতিবাদ সাব্যস্ত করেছে আমি ফুল স্ক্রিনের জড়িয়ে দৃশ্যাংশ দেখা চেষ্টা করছো এতিয়া ঢাকার রাজপথত এই ধরনের পরিবেশে বিরাজ করেছে কিন্তু নিরাপত্তা বিচারি রাজপথত নামিছে বাংলাদেশের হিন্দু মৌলবাদীর নির্যাতনত অতিষ্ঠ হয়ে জীবন সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি অন্তর্বর্তীকালীন সরকারে শপথ লওয়ার পিছতে কিন্তু ঠায় ঠায় অব্যাহত আছে সংখ্যালঘু নির্যাতন আমি জানাই চেষ্টা করছো অন্তর্বর্তীকালীন সরকার যদিও গঠন হল গঠন হওয়ার পিছতো কিন্তু এতিয়া ঠায় ঠায় অব্যাহত আছে সংখ্যালঘু নির্যাতন অন্তর্বর্তীকালীন সরকারের মুরব্বী মহম্মদ ইউনুসে স্বীকার করেছে সংখ্যালঘু নির্যাতনের সত্যতা আমি জানাই চেষ্টা করছো সমান্তরালক এটা ঢাকার রাজপথ এটা এই ধরনের উত্তাল করে তুলিছে এই সকল বাংলাদেশি হিন্দুয়ে নির্যাতনত অতিষ্ঠ হয়ে জীবন সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবিরে এতিয়া এই সকল লোকে এইদরে প্রতিবাদ সাব্যস্ত করা দেখিলে পোৱা গৈছে ইফালে অসম আর পশ্চিমবঙ্গের সীমান্তত আজিও কিন্তু ভারতত প্রবেশের বাবে হাজার হাজার বাংলাদেশী এতিয়া ভিড় করে থাকা দেখিলে পোৱা গৈছে আর আনফালে ঢাকার রাজপথত এতিয়া এই সকল বাংলাদেশি হিন্দুয়ে এইদরে প্রতিবাদ সাব্যস্ত করেছে জয় শ্রীরাম আর কৃষ্ণর নাম উচ্চারিত করে এই সকল বাংলাদেশি হিন্দু এটা প্রতিবাদ সাব্যস্ত করা দেখবলে পোৱা গৈছে নিরাপত্তা বিচারি ঢাকার রাজপথ উত্তাল করে তুলিছে বাংলাদেশি হিন্দুয়ে এটা নিরাপত্তা বিচারিছে আর নিরাপত্তা বিচারি ঢাকার রাজপথত এইদরে এটা উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করা দেখবলে পোৱা গৈছে আমি আপনাদের দৃশ্যাংশ দেখা চেষ্টা করছো সমান্তরালকৈ হিন্দু সুরক্ষার বাবে কমিটি গঠন করেছে এটা কেন্দ্রই বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির মাজতে একাংশ হিন্দুর উপর চলা নির্যাতন সা সম্পত্তি ধ্বংস আর হাজার হাজার বাংলাদেশে সীমা অতিক্রম করে ভারতত সুমাব পরিস্থিতি নিয়ন্ত্রণের কেন্দ্রই গঠন করেছে উচ্চ পর্যায়ের কমিটি আর কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে এই কথা ঘোষণা করেছে আর অমিত শাহে এই কথা ঘোষণা করে উল্লেখ করেছে যে কমিটিখনে উল্লেখ করেছে অমিত শাহে উল্লেখ করেছে আর অমিত শাহে উল্লেখ করে এই কথা কৈছে যে বাংলাদেশের পরিস্থিতি আর বাংলাদেশত হিন্দু সংখ্যালঘুর সুরক্ষা নিরীক্ষণ করা হব বলে উল্লেখ করেছে লগতে কেন্দ্রীয় গৃহমন্ত্রীজনে এই কথা উল্লেখ করেছে যে কমিটিখনে পরিস্থিতির উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখি বাংলাদেশের হিন্দুর লগতে অন্যান্য সংখ্যালঘুর নিরাপত্তা আর সা সম্পত্তি সুরক্ষার বাবে বাংলাদেশের সংশ্লিষ্ট বিভাগ সমূহের লগত যোগাযোগ করব উল্লেখ করব লাগিব যে ইতিমধ্যে বৈদেশিক মন্ত্রালয়ের অবব সচিবে এখন জাননী জারি করেছে আর জাননী জারি করে কমিটিখনের মুরব্বীর দায়িত্ব দিছে বিএসএফর পূব মণ্ডলৰ সহকারী সঞ্চালকক আর কমিটিখনের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে বিএসএফর দক্ষিণবঙ্গের মুখ্য কার্যালয়ের মহাপরিদর্শক বিএসএফর ত্রিপুরা মুখ্য কার্যালয়ের মহাপরিদর্শক আর অথরিটি অফ ইন্ডিয়ার সচিব মুষ্টিমেয় শীর্ষস্থানীয় বিধায়ক আমি আপনাদের দৃশ্যাংশ দেখা চেষ্টা করছো যেটা আসলে ঢাকাত এই ধরনের পরিবেশে বিরাজ করেছিল তার পিছতেই কিন্তু হিন্দু সুরক্ষার বাবে ইতিমধ্যে এখন কমিটি গঠন করা হয়েছে ডাঙৰ খবৰ বুলি কব লাগিব কিন্তু নিরাপত্তা বিচাৰি এটা ঢাকার রাজপথ উত্তাল করেছে বাংলাদেশি হিন্দুয়ে এতিয়া এইদরেই রাজপথ উত্তাল করা দেখবলে পোৱা গৈছে যেহেতু মৌলবাদী নির্যাতন আর সেই নির্যাতনত অতিষ্ঠ হয়েছে হিন্দু বাংলাদেশী সকল অতিষ্ঠ হয়েছে অতিষ্ঠ হয়ে জীবন সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবিরে এইদরে প্রতিবাদ সাব্যস্ত করা দেখবলে পোৱা গৈছে যদিও বাংলাদেশত অন্তর্বর্তীকালীন সরকার গঠন হল সরকার গঠন হওয়ার পিছতে কিন্তু আজিও ঠায় ঠায় অব্যাহত আছে সংখ্যালঘু নির্যাতন আর তারপর আসলে অতিষ্ঠ হয়ে এই সকল লোক এটা ওলাই আহিছে আর ওলাই আহি এইদরে প্রতিবাদ সাব্যস্ত করা দেখবলে পোৱা গৈছে অন্তর্বর্তীকালীন সরকারের মুরব্বী মহম্মদ ইউনুসে স্বীকার করেছে যে সংখ্যালঘু নির্যাতনের সত্যতা যোগাযোগ কৰক 7099017330 আৰু 7099017330